রাত ভাঙ্গিয়া এই পানি আসিয়া অনেকগুলা জায়গা জমি নষ্ট হয়ে আছে, খেত খোলা বন্যাতে নষ্ট হয়ে গেল। এখন তো পানির থেকে বাড়ি থেকে বাইর হওয়া যাচ্ছে না, রাস্তাঘাট সব তলে গেছে, আমাদের জমি জায়গা সব নষ্ট হয়ে গেছে। এখন রাস্তাঘাট সব তলে গেছে, আমাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে, আমাদের স্কুল পড়া সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, এখন আমরা স্কুল যেতে পারছি না, পরীক্ষা চলছে, এখন পড়াশোনা করতে পারছি না। তিস্তা নদীর বাঁধ ভাঙ্গিয়া মনে করেন হঠাৎ পানি ঢুকিয়া ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, মনে করেন তিস্তা নদীর এই পাশে মনে করেন অনেক আবাস সুবিধা হয়েছিলো, সেগুলো তো নষ্ট হয়ে গেলো ভাই। আমরা যে কি করবো, আমাদের তো কোনো উপায় নাই, সবসময় আমার পানি নাগা খেত খালা, মনে করেন শিম গাছ কদু গাছ তারপরে যে সবজি গাছ সবগুলো তো মনে করে ভাসে গেছে আকাশ চোখে পানি, আমরা আনতে পারি খার পাই না স্যার, দোকান থেকে মুড়ি টুড়ি আনি খাওয়া দোষী, আমার তো খেত খালা সব শেষ। এই পানি বেশি হয়েছে, রান্না বান্না করতে পারতেছে না, কোনো কিছু খাইতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি।